আরে এক এক জন তো খালি এই জায়গায় তো এক এক সিস্টেমে মাছ ধরছে, লাঠি দরকার কাঁকা ফেলার জন্য, মাছে ভালো পাস কোথা কেন না ধরি কি করা যদি পড়ে যায়, হ্যাঁ ভিডিও হবে অ্যাক্সিডেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখে শুনে যাই কথা কন্যা ঝুড়ি কল আপনার চাষার জায়গা, রাস্তা বাইর জায়গা, ঠিক আছে কি স্টাইল ধান দেখি বাড়ি মাছ কেনার দরকারই নয়, ওই দিন ভিডিও করা যাবে না, ওই মাছ কেনার উদ্দেশ্যে আসতে হবে, ওই মাছ কিনে খাওয়া যাবে। হ্যাঁ ও মাছ একটা বড়টা নিলে আরেকটা এসে আরেকটা এসে ওইটা খাওয়াই দিবা নিয়ে যাবে। ও এতে পাঠাই দেন এটা ভাই, ও আপনি 7 কেজি ওজনের বয়াল দেবো আপনার, কেমন পাঠাই দেন আগে দিয়ে তো দিক তারপরে বড় একটা পাট খাটি মাট করে নিয়ে বসতে সব ঘোড়ার ডিল বাদ তাই যে মাছ আসছে নাকি ভাই কত করে তাই মাছের গায়ে একটা লাল ধরনের আবহাওয়া আদুলাই একটু বন্ধ করে আমার এই একটু ব্যাগের মধ্যে থেকে দাও এই ভ্যান্ডি কামলা ওই খেলোর পাইপ দাম করিল পুটি তুই এরকম কেউ দেখাতে পেরেছে না এই ঝুড়ি কাল নেটা আছে আমাদের তো কিন্তু এরকম নাকি আমাদের পাশে নদী নদী
আইল কাটি কানে তুই এই 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 বুর একদম ওই নিজের মাথায় যা নিজের মাথায় এ বোয়াল দে আইল কাটবো তো ভাই একখান বোয়ালে নিয়ে আইছে আইল কাটবো তো আলি কোল দিয়ে পট ঝুলে ঝুলে আছে সব এই পোড়া উপর ফেলে দে মাছ দেখলে একটা আইডিয়া আছে নাকি সারাদিন করলে কয় কেজি হবে রাত্রিবেলা পরে হলো দাম দামি মাছ না মাছ কিনতে আসবো মাছ কিনতে আসতে দশ দশ হাজার আটকে যাচ্ছে বা ধন্যবাদ শেষ আধা ঘন্টা তৈরি নজরুল আধা ঘন্টায় কত টাকা নিয়ে যাচ্ছে রে।